আফগানিস্তানত পুরুষে প্রসব করাব প্রসূতিক, চিকিৎসালয়ত না থাকিব মহিলা নার্স, টিলটিলক যন্ত্রণাত মৃত্যু হব আফগান মহিলার। তালিবানের সর্বোচ্চ নেতায় মহিলাসকলক নার্সিং আর ধাত্রী প্রতিষ্ঠানত অধ্যয়ন নিষিদ্ধ করার নির্দেশ দিছে। ইয়ার ফলত মহিলাসকলে ষষ্ঠ শ্রেণীর পাছতো শিক্ষা গ্রহণ করিব পরার পথটো বন্ধ হয়ে পড়ি। তালিবান নেতা হাইবাতুল্লাহ খান্দুজাদার নির্দেশত এই নিষেধাজ্ঞা সোমবারে জনস্বাস্থ্য মন্ত্রালয়লৈ প্রেরণ করা হয়। ইয়ার কিছু সময়ের পিছতে ব্যক্তিগত চিকিৎসা প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের সঙ্গে যোগাযোগ করা হয়। এই নির্দেশের পাছরে পড়া নার্সিং ছাত্রীসকলক শ্রেণীত অংশগ্রহণ করবলৈ দিয়া হওয়া নাই। ছাত্রীসকলক শ্রেণীকোঠার পৰা ঘুরাই পঠুয়া হয়েছে। ছাত্রীসকলে আবেগিক হয়ে পড়া দেখা গৈছে। তালিবানে কিছু প্রদেশত মহিলাসকলক পুরুষ চিকিৎসকৰ দ্বারা চিকিৎসা করাতো নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়ার ফলত মহিলাসকলে অপ্রয়োজনীয় যন্ত্রণা, অসুস্থতা আর মৃত্যুর সন্মুখীন সৃষ্টি হব লাগিব, কেন তেওঁলোকৰ চিকিৎসা কৰিবলৈ মহিলা স্বাস্থ্য সেৱা কর্মী না থাকিব। ইউরোপীয় সংঘই এই নিষেধাজ্ঞাক গৰিহণা দিয়ার বিপরীতে আফগানিস্তানত থকা রাষ্ট্রসংঘই এই নির্দেশ চিন্তনীয় বুলি কয়। 2021 চনের সেপ্টেম্বর মাসত তালিবানে ষষ্ঠ শ্রেণীর পাছত মহিলার অধ্যয়ন নিষিদ্ধ করেছে। 2022 চনের ডিসেম্বর মাসত তালিবানে মহিলার উচ্চ শিক্ষা গ্রহণ করাতো নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2021 চনের 15 আগস্টত শাসন দখল করার পিছরে পড়া তালিবানে মহিলাসকলের অধিকার খর্ব করে এনে বহু নিয়ম জারি করেছে। তালিবানের নির্দেশ অনুযায়ী মহিলা আর ছোৱালীয়ে আনকি জিমলৈও যাব নোৱাৰে বা পার্কত খোজকাঢ়িব নোৱাৰে। এই অধিকার উলঙ্ঘার বিরুদ্ধে প্রতিবাদ করা সকলে তালিবানের গুরুত্বর প্রতিশোধের সম্মুখীন হয়েছে। মাত মতা সকলো শারীরিক আক্রমণ করা হয়েছে, জনহিংসা, নির্যাতন আর অপহরণেরও সম্মুখীন হয়েছে। তালিবানের নীতির পিছতো ছোৱালী আর মহিলার হাতত এতিয়াও কিছু বিকল্প আছে। দেশের কিছুমান বিশেষ অঞ্চলত তালিবানের বিষয়াসকলে এই নিষেধাজ্ঞাক আহ্বান করে ব্যক্তিগত শিক্ষানুষ্ঠান আর দাতব্য সংস্থাসমূহে আগবহা ক্লাস লবলৈ সামান্য সংখ্যক ছোৱালীক অনুমতি দিছে। আফগানিস্তান হৈছে এগৰাকী মহিলাৰ বাবে সন্তান জন্ম দিয়াৰ বাবে পৃথিৱীৰ অন্যতম বিপদজনক ঠাই। 2023 চনৰ ডিসেম্বৰ মাহত ৰাষ্ট্ৰসংঘৰ সচিব প্ৰধানৰ মুখপাত্ৰ ষ্টেফান ডুজাৰিকৰ এক বিবৃতি অনুসৰি সমগ্র আফগানিস্তানৰ প্ৰতি দুঘণ্টাৰ মূৰে মূৰে প্ৰসৱ সংক্ৰান্তীয় জটিলতাত এগৰাকী মহিলাৰ মৃত্যু হয়। আফগান মহিলাসকলের মাতৃ যত্ন নিশ্চিত করবলৈ দেশখনত কমেও 18,000 প্রশিক্ষিত ধাত্রীর প্রয়োজন।